দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সচেতন থাকতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সমালোচনা হতে হবে দেশের কল্যাণে, ক্ষতির জন্য যেন না হয়। সকালে অসুস্থ অসচ্ছল সাংবাদিক এবং নিহত সাংবাদিক পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এতে প্রধানমন্ত্রী বলেন, সব সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের আওতায় আনা, কিস্তিতে ফ্ল্যাট কেনা সহ সাংবাদিকদের কল্যাণে কাজ করছে সরকার। বিএনপি জামাত জোট সরকারের আমলে গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না জানিয়ে সরকার প্রধান বলেন, আওয়ামী লীগ সরকারি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করেছে। আওয়ামী লীগ সরকার সবসময় গণমাধ্যমের সাথে আছে, থাকবে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকা মেডিকেলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, চিকিৎসা বিজ্ঞানে গবেষণার খুবই অভাব। গবেষণায় আমরা অনেক অনুদান দিয়ে থাকি, আমি চাই আপনারা গবেষণায় বেশি করে মনোনিবেশ করবেন, যত অর্থ লাগবে আমরা দেব। সরকার প্রধান তার বক্তব্যে ঢাকা মেডিকেল কলেজকে ঢেলে সাজানোর পাশাপাশি হাসপাতালের কাজ দ্রুত করার তাগিদ দেন। বললেন, এই হাসপাতালে প্রায় 4,000 রোগী একসাথে চিকিৎসা নিতে পারবেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইউরোপীয় ইউনিয়নের কোন উদ্বেগ নেই, মূলত তারা একটি দেশে মূলত তারা এদেশে একটি শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সোমবার সচিবালয়ে বাংলাদেশের নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। ইউরোপীয় ইউনিয়নকে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার নিশ্চয়তা দেওয়া হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সরকার নির্বাচন কমিশনকে সহায়তা করবে যাতে সবার কাছে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন হয়। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সংবিধান মেনে সেভাবে নির্বাচন হবে দেশে। সেতুমন্ত্রী বলেন, ভিয়েনা কনভেনশনের আওতায় বিদেশি কূটনীতিকরা নির্বাচন পর্যবেক্ষণ করবেন, এক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সচেতনভাবে গণতন্ত্রকে ধ্বংস করে দেশকে অসুস্থ রাষ্ট্রে পরিণত করেছে। আজ সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকার বিএনপির প্রায় 40 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার জন্য বিএনপি প্রধানমন্ত্রীর দয়া চায়নি, তাই শান্তিপূর্ণ আন্দোলন করতে বাধ্য হয়েছে দলটির নেতাকর্মীরা। তিনি বলেন, তরুণদের দেশকে রক্ষায় রাষ্ট্রকে রক্ষায় এগিয়ে আসতে হবে। বিএনপি নির্বাচন চায়, তবে আওয়ামী লীগ বারবার নিজেদের মতো নির্বাচন করেছে, এটা আর হতে দেওয়া যায় না। তাই সব দল জোটের সিদ্ধান্তে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। নির্বাচন কমিশনের ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। সোমবার গণমাধ্যমে তা এসে পৌঁছেছে। জাতীয় সংসদে গত মঙ্গলবার নির্বাচন কমিশন বা ইসির ভোট বন্ধের ক্ষমতা কমিয়ে আরপিও সংশোধনী বিল জাতীয় সংসদে পাশ হয়। বিরোধী দলের সদস্যদের আপত্তির মুখেও বিলটি পাশ হয়। সংসদে আইনমন্ত্রী আনিসুল হক আরপিও বিল উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। এর আগে বিরোধী দলের বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনী প্রস্তাবগুলো কণ্ঠ ভোটে নিষ্পত্তি হয়। আগামী 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 3 ঘন্টা পূর্ণ নম্বরে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ আগামী বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। সিলেট তামাবিল সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক পরিষদ। আজ সোমবার সকাল 6টা থেকে সিলেট তামাবিল আঞ্চলিক মহাসড়কে ধর্মঘট শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। কক্সবাজারের রুখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এর সদস্যদের সঙ্গে আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি আরসার সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সন্ত্রাসী সংগঠন আরসার এক শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছে। এ সময় অস্ত্র, গুলি, ওয়াকিটকি সহ একাধিক সিম কার্ড উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম হোসেন মাঝি। এপিবিএন এর দাবি, তিনি আরসার শীর্ষ সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি। 14 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধীনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানিয়েছেন, সোমবার ভোরে উখিয়ার 17 নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। তিনি আরও জানান, হোসেন মাঝি আরসার শীর্ষ সন্ত্রাসী, তার বিরুদ্ধে হত্যা, গুমসহ একাধিক মামলা রয়েছে, ব্যাপারে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। জামালপুরের বক্সিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানি নাদিম হত্যায় জড়িত আরেক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে বক্সিগঞ্জ পৌর শহরের গরুহাটা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ ও বক্সিগঞ্জ থানা পুলিশের যৌথ দল। গত 14 জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুর পৌর শহরের
হাটহাটি এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে মৃত্যু হয় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের। এই ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে 22 জনের নামসহ অজ্ঞাত আর 20-25 জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সাফারি কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তা আহত হয়েছে অন্তত 10 জন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। রোববার গভীর রাতে সাভার বাস স্ট্যান্ডের সুপার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতে সুপার ক্লিনিকের সামনে কিশোর গ্যাং গ্রুপের একদল তরুণ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে 4 যুবককে এলোপাথারিভাবে কোপাতে থাকে। এ সময় দুই গ্রুপের সংঘর্ষ হলে অন্তত 10 জন আহত হয়। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।